ইসমাইল প্রশ্ন করেছেন কোয়ান্টাম মেথড কি জায়েজ এবং তাদের করা আল আলকোরানোর অনুবাদ কি যাবে প্রথম কথা হচ্ছে যে মানুষের মানসিক এবং শারীরিক ব্যায়াম এর মাধ্যমে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমরা বাজারে দেখি যে অনেকগুলো ম্যাথড বের হয়েছে এর মধ্যে কোয়ান্টা মেথড একটা এর পাশাপাশি রয়েছে সিলভার ম্যাথড গোল্ডেন ম্যাথড কিংবা আরও অনেক ম্যাথড তো এই ম্যাথডগুলো আসলে কিভাবে আসলো এই মেথডগুলোর উপরে যদি আমরা পড়াশোনা করি অনেকগুলো আর্টিকেল আপনি কোয়ান্টাম মেথডের উপরে পাবেন ইসলামিক পারসপেক্টিভ থেকে লেখা আমি আপনাদেরকে বলবো যে সেই সমস্ত আর্টিকেলগুলো আপনারা পড়বেন এবং এর উপরে আমরা বেশ কিছু আলোচনাও করেছিলাম যেটা ওয়েবসাইটে আছে তো এই এই মেথডগুলো ম্যাথডগুলো কোথা থেকে এটা খুব জরুরি একটা বিষয় দেখা যাচ্ছে যে এই মেথডগুলোর যে শারীরিক ব্যায়াম বা ধ্যানের জন্য যে বসার বিষয়গুলো আছে এটা অনেক ধর্ম থেকে এসছে শুধু ইসলাম ধর্মের উপর ভিত্তি করে এই কোয়ান্টাম ম্যাথডটা আসেনি সিলভার ম্যাথডটা আসেনি গোল্ডেন ম্যাথডটা আসেনি এখানে রয়েছে হিন্দু ধর্মের অনেকগুলো যোগ যোগব্যায়াম এবং রয়েছে ইসলাম ধর্মের হয়তো সলাদ কিংবা এই যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা বিশেষ কনসেন্ট্রেশন তৈরি করা আছে আসে খ্রিস্টানদের নানারকম চর্চা তাহলে অনেক ধর্মীয় বিভিন্ন রকম চর্চার সমাহার এই কোয়ান্টাম ম্যাথড কিংবা এগুলোতে আমরা দেখছি তারা অত্যন্ত চমৎকারভাবে মার্কেটিং করে এবং মানুষকে অ্যাসিওর করে যে আপনি এই ধরনের ম্যাথডগুলো করলে নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন মনোবল বৃদ্ধি পাবে এবং আপনি শান্তি পাবেন ইত্যাদি ইত্যাদি এগুলো দাবি করা হচ্ছে আপনারা জানেন প্রচারণা দ্বারা প্রচারণা দ্বারা মানুষ বিভ্রান্ত হয় মানুষ যদি মনে করে যে এটা ঠিক তখন সে মনে করে যে এগুলোর দ্বারা সে লাভবান হচ্ছে কোয়ান্টাম মেথডের বেশ কিছু ব্যায়াম আছে শারীরিক ব্যায়াম হয়তো তার দ্বারা মানুষ লাভবান হতেও পারে কিন্তু এই লাভবান হওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে এর সমস্ত প্রোগ্রাম শরিয়তে জায়েজ বরং যেহেতু এটা বহু ধর্মের বিভিন্ন আসন বিভিন্ন চিন্তাভাবনা বিভিন্ন চেতনাকে ধারণ করে এই ম্যাথডগুলো তৈরি করা হয়েছে ইসলামিক শরিয়াতে এগুলোকে জায়েজ বলা যাবে না আমরা এর প্রসঙ্গে আরেকটু বলে রাখি ইসলাম নানাভাবে মানুষ যাতে তার শরীরটাকে সুস্থ রাখতে পারে সেরকম বহু ফর্মুলা দিয়েছে বহু রিয়াদা বা ব্যায়ামের কথা বলেছে হাঁটা চলাফেরার কথা বলেছে বিভিন্ন খেলাধুলা জায়েজ খেলাধুলাগুলো করে সে যেন তার শরীরকে ভালো রাখে সেটাও ইসলাম পারমিশন দিয়েছে পাশাপাশি মানুষ যাতে তার মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে সেই জন্য ইসলামের অনেকগুলো প্রোগ্রাম আছে এই সমস্ত প্রোগ্রামের মধ্যে যেমন ইবাদতের প্রোগ্রাম আছে তেলাওয়াতের প্রোগ্রাম আছে আল্লাহর দিকিরের প্রোগ্রাম আছে এবং আল্লাহর মালাকুত মালাকুত উসামাওয়াল নিয়ে চিন্তা ভাবনার চমৎকার প্রোগ্রাম আছে অতএব ইসলামিক যে কোরআনিক ফর্মুলাগুলো আছে এবং এর পাশাপাশি হাদিসের যে ইনস্ট্রাকশনগুলো আছে যে ট্রিটমেন্টগুলো আছে আসলে সেটাই আমাদের জন্য যথেষ্ট এর বাইরে এই ম্যাথডগুলো যেহেতু আমাদের ইমান আমলের উপরে অনেক ক্ষেত্রে আঘাত হানছে অতএব সেগুলো আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না এবং আমাদের জন্য মোটেই সঙ্গত হবে না দ্বিতীয়ত হচ্ছে যে এই ম্যাথডের যারা প্রবক্তা তারা আল কোরআনের কোরআন কণিকা কিংবা কোরআন অনুবাদ বের করেছেন কিংবা হাদিস কণিকা হাদিসের বিভিন্ন অনুবাদ তারা বের করেছেন এগুলো কিছু আমিও দেখেছি যদিও শতভাগ গবেষণার দৃষ্টিতে দেখা হয়নি কিন্তু আমি বলবো যে এগুলো নির্ভরযোগ্য নয় এগুলো নির্ভরযোগ্য নয় হয়তো অনেক তর্জমা সামনে রেখে তারা একটা তর্জমা বের করেছেন কারণ এখন আমাদের বাংলা ভাষায় বাজারে বহু তর্জমা পাওয়া যায় এবং অধিকাংশ তর্জমাই আসলে নির্ভরযোগ্য নয় এবং তার মধ্যে এই তর্জমাটাও কারণ এটিও আমি গত সপ্তাহ দেখেছি গত শুক্রবার এটি আমার হাতে ছিল এবং আরও অন্য অন্য তর্জমাগুলো দেখেছি তর্জমা কোরানের তর্জমা পৃথিবীর সবচেয়ে সতর্ক তর্জমা এবং অনুবাদ হওয়া উচিত কোরানের অর্থের তর্জমা সুতরাং কোরানের এই অর্থের তর্জমা শুধু তারাই সঠিকভাবে করতে পারবেন যারা ইসলামকে ভালোভাবে বুঝেছেন ইসলামের সঠিক এলেম ধারণ করেন ইসলামের সঠিক এলেমের চর্চা করেন এবং দ্রুত যে কোনো কোরআন হাদিস এবং ওলামাই কেরামের বক্তব্য সালাফের বক্তব্যের সাথে তার দ্রুত সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে তিনি বই থেকে হোক অথবা যে কোনো ই লাইব্রেরি থেকে হোক অথবা হার্ড লাইব্রেরি থেকে হোক দ্রুত যে কোনো সূত্রের অথেন্টিসিটি তিনি অথেন্টিকেট করতে পারেন বুঝতে পারেন সুতরাং সেটা ছাড়া আসলে যে কোনো একজন ব্যক্তি কোরআনের অনুবাদ করে ফেলবেন সেটা আসলে গ্রহণযোগ্য নয় এবং এই অনুবাদগুলো আসলে প্রকৃত ওলামাইকেরাম তারা যাচাই বাচাই করে সার্টিফাই না করা পর্যন্ত সেই অনুবাদ পড়াটা আমাদের জন্য সঙ্গত হবে না